মঞ্চটাকে নিচ্ছি আমাদের এই মালদা বিভাগের সম্মানীয় ক্লাস্টার শুভেন্দু সরকার মহাশয়, আমরা তাকে বুলাদা বলে চিনি, বুলাদা উপস্থিত আছেন। আমাদের কালিয়াগঞ্জ যে উন্নয়নের কাণ্ডারি, এখন আমরা আগামী দিনে যাকে রায়গঞ্জ লোকসভার উন্নয়নের কাণ্ডারি হিসাবে ভারতীয় জনতা পার্টি যাকে সম্মানীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় তার কালিয়াগঞ্জে উন্নয়ন করেছে, আগামী দিন রায়গঞ্জে উন্নয়ন করবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি করেছে। উপস্থিত আছেন আমাদের বিধানসভার সম্মানীয় মণ্ডল সভাপতিগণ, যুব মোর্চার জেলা সভাপতি ভাই সাধন উপস্থিত আছেন, আমাদের যুব মোর্চার রাজ্য এখানে বুথ সভাপতি শুরু করে শক্তিকান্ত প্রমুখ, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে ভারতীয় জনতা এসসি মোর্চা এবং কালিয়াগঞ্জ বিধানসভার পক্ষ থেকে সবাইকে দণ্ডবোধ জানাই। আমাদের ক্লাস্টার মশাই আমাকে বলছে যে আমাদের ভাষায়, মানে আমরা রাজবংশী না নাই, সবাইকে মোর পক্ষ থেকে দণ্ডবোধ। কালিয়াগঞ্জ বিধানসভা, এই কালিয়াগঞ্জ বিধানসভা আমার বেশিরভাগটাই আমরা এসসি না নাই, বেশিরভাগটা আমরা এসসি মানুষ, আর বেশিরভাগটা আমরা রাজবংশী মানুষ। আর এসসিরা যে দেখাই দিবা পারে সেটা আমরা গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে দিই, বিধানসভা লোকসভা তামাল্লায় আমরা জিতিয়ে দিয়েছি, জিতেছি নাই। তো এবার দাবি ছিল যে আমরা কালিয়াগঞ্জ থেকে আমরা প্রার্থী নেব, আমরা কালিয়াগঞ্জ থেকে প্রার্থীও পাইছি, এটা আমার গর্ব। যখন আমরা জেলার বৈঠক করছি বিভিন্ন, মুই এসসি মোর্চার জেলা সভাপতি, তো বিভিন্ন যখন ইসলামপুর যখন বৈঠক করবে যাচ্ছি, মিটিং করবে যাচ্ছি, তখন আমার কয়ে তোমার ক্যান্ডিডেট, তা আমার ক্যান্ডিডেট এটা স্বাভাবিক কথা, আমরা কালিয়াগঞ্জের ক্যান্ডিডেট পাইছি, আর কালিয়াগঞ্জের ক্যান্ডিডেট পাইছি, যদি আমরা ভালো করে লিড দিবা না পারি তাহলে আমার লজ্জা নাই, ক্যান্ডিডেট আমার জিতে গেল, কিন্তু লিড দিবা আমার বেশি করে পারছি না। দেবস্মৃতি যখন কেন্দ্রের ছিল আমরা 56,000 উপরে লিড ছিল, তো একটা পায়ে যখন দেবস্মৃতি অন্য জায়গা থেকে চল, এবার আমরা কালিয়াগঞ্জের ছোঁয়া পাইছি, কালিয়াগঞ্জের ছোঁয়া হচ্ছে, আর কালিয়াগঞ্জের ছোঁয়া আমার ক্যান্ডিডেট হয়েছে, তার লিড দেওয়া বেশি করে নাই। তো আমরা যারা এসসিরা আছি এখান থাকি আমরা শপথ নেই আগামী এই নির্বাচনে কার্তিক দাগ 1,00,000 নাই, 56 দুগুণা কত হয়, সেই 56 দুগুণা কত হবে, 1,12,000, 1,12,000 লিড আমাকে দিতে হবে। আর এই লিড দেওয়ার জন্য যদি লিড দিয়ে পরে আমার এসসিরা গর্ব, কালিয়াগঞ্জ বিধানসভা আমার এসসি অধ্যুষিত এলাকা, আর এসসিরাই যদি পারে সেটা করবা, যা ওই দেখিয়ে দিবা বাবা, সবাই এখান থেকে শপথ নিয়ে যাও। আর শুধু দামাডল করে ঘুরে গেলে হবে না, বুদে বুদে যাই, পাড়ায় পাড়ায় যাই, বাড়ি বাড়ি যাই, প্রত্যেক বাড়ির এই কালিয়াগঞ্জের উন্নয়নের কাণ্ডারি কার্তিক দার কথা কইবা হবে, আর নরেন্দ্র মোদীর কথা কইবা হবে, আর কালিয়াগঞ্জ বিধানসভা থাকে 1,12,000 ভোটে লিড দিবা হবে। আর লিড যারা পারবে, ইন্না যারা আমরা বসে আছি আমরা কিন্তু পারিবে নাই, মুই খালি উল্টা উল্টি কথা কইবা পারিব, কিন্তু মুই লিড দিবা পারিব, তোমরা কিন্তু আসল সেনাপতি, তোমরাই পারিবে নে কার্তিক দাগ 1,12,000 ভোটে লিড দিবা, তোমরা যদি সবাই হাত গুটে বসে থাকেন আমরা কিন্তু হাত গুটে বসে থাকি, পারবে না আমরা, তা কিছু হবে না, আমরা খালি বক্তৃতা দিতে পারবো, কিন্তু কার্য ক্ষমতা তোমার বেশি আছে, কাজ করার ক্ষমতা তোমরা বেশি আছে, কারণ না বুথ সভায় থাকি শক্তিকান্ত মেম্বার এখানে মেম্বার আছে, প্রধান সাহেব আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন, কারণ মাঠত কাজ করেন, কিন্তু তোমরা আমরা খালি বক্তৃতা দিয়া যায়। তো মাঠে কাজ করা যদি প্রকৃত সৈনিক হন, তো প্রকৃত সৈনিক তোমরা, যুদ্ধের মধ্যে যোদ্ধা হন, যোদ্ধা তোমরা, তোমরাই আসল যুদ্ধ জয় করবার জন্য তোমরাই ভারতীয় জনতা পার্টির আসল সৈনিক। এই জন্য আগামী যে নির্বাচন সংক্ষিপ্ত করে মুই কোচু যে তোমার এখান থাকি আজকে যে আমরা আইছি, আমাকে আজকে এখান থাকি শপথ নিয়ে যাওয়া হবে, কারণ কেউ মানো আর না মানো আমার কিন্তু, মানে মুখ যেমন বিজেপি নেতা ভাবে, যে তোমরা ইলা যারা আমরা সবাই আছি সবাকেই কিন্তু বিজেপি নেতা ভাবে, হারিলে কিন্তু ভোট কাটা তোমার পাছাতে ফুটবে, মোরও ফুটবে, ঠিক আছে নাই, তা কারো পিছনের জন্য ভটকা না ফুটে, তৃণমূল জন্য ভটকা না ফুটে পারে, লজ্জাটা কিন্তু তোমার এই আমার এই সবার লজ্জা, এই লজ্জা নিবার জিতিবা।
জিতিমতি নয়, মানুষ কোয়াছে জেন্নায় গাজি সেন্নায় কোয়াছে কার্তিক তার জিতে যাবে, কিন্তু সব জিতে যাবে। কালিয়াবাদ বিধানসভা আমরা লিড দিয়া পান নয়, মানে যা লিড ছিল 56,000 লিড দিয়া চুম্বাই থাকে না, কি করবে ও তোমরা কেটেন দিবার সময় লিড ঠিক আছে, আর ফের জিতিবার সময় ওই ওইটা তাই তোর লোকাল কেনি রে কি হই কমে নাই তো ওটা কোনো হবে রে, আমার বেশি করে লিড দেওয়া হবে, আর ঘুমায় থাকেন না, ঘুমায় থাকলে হবে না। Thank you.